ফারাক্কা ব্লকের ফাইলেরিয়া রোগ মুক্তি বিষয়ে ফারাক্কার বিডিও অফিসে আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক এবং ট্রেনিং করলো ফারাক্কা ব্লক স্বাস্থ্য কেন্দ্রের তরফ থেকে। বুধবার সকালে ফারাক্কার বিডিও অফিসে এই গুরুত্বপূর্ণ বৈঠক ও ট্রেনিং করা হয়। মূলত ফারাক্কা ব্লকে যে সকল বাসিন্দাদের ফাইলেরিয়া রোগ আছে তাদের চিহ্নিত করে তাদের বাড়িতে গিয়ে কিভাবে ওষুধ খেতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক বা ট্রেনিং করা হয় আশাকর্মী এবং অঙ্গনবাড়ি কর্মীদের নিয়ে। উপস্থিত ছিলেন ফারাক্কার বিএমওএইচ ডক্টর মশিউর রহমান, ডক্টর সজল কুমার পণ্ডিত সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। কিসের উপরে আজকে এই মিটিং? আজকে ফাইলেরিয়ার উপরে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা হলো 14 থেকে 24 তারিখ পর্যন্ত হবে। 2 থেকে একদম মানে যতদিন পর্যন্ত মানুষ আছে তো সবাইকে এটা মানে ওষুধ খাওয়ানোর জন্য, ফাইলেরিয়ার জন্য আমরা এটা করছি। এটা ন্যাশনাল প্রোগ্রাম, এখানে মানে আমাদের এই এরিয়াটা ফাইলেরিয়া প্রোন এরিয়া বলে এই প্রোগ্রামটা এখানে আরও জোর দিয়ে করার মানে করা হয় এবং এবছরও হচ্ছে, যাতে ফাইলেরিয়া ইরাডিকেট হয়ে যায়। ফাইলেরিয়া মানে হলো গোদ, যেটাতে হাত পা ফুলে যায় সেই ব্যাপারটা। তো তার জন্য আমরা এই প্রোগ্রামটা করছি, যাতে মানুষ মানে এটা হয়ে গেলে আর সেরে যায় না, কিন্তু যাতে না হয় তার জন্য এই ওষুধটা সবাইকে খেতে হয়। তো সবাইকে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সবাইকে আমি এটা অনুরোধ করবো যে সবাই যেন মানে আমাদের দিদিরা সবাইকে ওষুধ দিয়ে আসবেন এবং প্রত্যেকটা বাড়িতে ওষুধ মানে সঙ্গে সঙ্গে দিদিদের সামনে যারা এলিজেবল মানে 2 থেকে 2 বছর উপরে যারা এলিজেবল আছেন এবং প্রেগনেন্ট ওমেন আর হলো আপনার খুব সিক যারা খুবই অসুস্থ তাদের বাদ দিয়ে, খুব অসুস্থ বলতে যদি বেড রিডেন অবস্থায় থাকে, একদমই চলাফেরা না করতে পারে এরকম কিছু। এখানে আমাদের অঙ্গনওয়াড়ি দিদি সবাই আছেন এবং কিছু সোশ্যাল ভলেন্টিয়ার আছেন যারা এখানে আমাদের প্রতি বছরই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করেন। তাদেরকে আবার প্রতিবারের মতো এবারও আমরা কিভাবে প্রত্যেকটা বাড়িতে ওষুধ দিতে হবে, কি বলতে হবে এবং কিভাবে অ্যাডমিনিস্ট্রেশন ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা ট্রেনিং দিয়ে দিচ্ছি। কাদের উদ্যোগে প্রোগ্রাম হচ্ছে? এটা স্বাস্থ্য মানে বিভাগের উদ্যোগে আর কি। এটা মানে ফারাক্কা ফারাক্কা ব্লকে আমরা ব্লক স্বাস্থ্য আধিকারিক এবং হচ্ছে জেনারেল সবাইকে নিয়ে এই প্রোগ্রামটা করার চেষ্টা করছি। এটা সবার জন্যই প্রোগ্রাম। মূলত আশা কর্মীরা আছে মধ্যে? এখানে আশা এবং অঙ্গনওয়াড়ি দিদিরাও আছেন, সোশ্যাল হেলথ ওয়ার্কাররাও আছেন কিছু। তো মূলত মানে সবাই আছেন এখানে যারা এখানে কাজ করে। এটা মূল বার্তা কি দিদি আছেন? মূল বার্তা কি দিদি চাইছেন? মূল বার্তা এটাই যে এই এটা ফাইলেরিয়া নির্মূল করতে হবে আমাদেরকে, স্পেশালি ফারাক্কা ব্লকের জন্য আমি বলবো যে এটা ফাইলেরিয়া প্রোন এরিয়া। এখনও আমাদের ফাইলেরিয়ার পুরোপুরি নির্মূল হয়নি, আমরা কিছুদিন আগেও নাইট ব্লাড সার্ভে করেছি, সেখানেও দেখেছি যে সমস্যা আছে ফাইলেরিয়ার। তো সবাই ওষুধটা খাবেন এবং তাতে আমাদের যাতে মানে এখানকার মানুষ নিজে সুস্থ থাকবেন এবং ওপরকে মানে ফাইলেরিয়াতে না হয় তার জন্য আপনারা মানে নিজে ওষুধ খাওয়া মানে সেটাও হেল্প করা। এটা কি ট্রেনিং ট্রেনিং দেওয়া হচ্ছে? হ্যাঁ, এটা ট্রেনিং কোথায় হচ্ছে প্রোগ্রামটা? এটা বিডিও অফিসে হচ্ছে। আপনার নাম? আমার নাম আমি ডক্টর মশিউর রহমান, ফারাক্কা বিএম। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্ধ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।